হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন যদি লক হয়ে যায় তাহলে কীভাবে রিসেট করবেন সেটা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো অনেক সময় আমরা বিকাশে তিনবার ভুল পিন দিয়ে ট্রাই করার পরে আমাদের বিকাশ পিন কিন্তু লক হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন কিন্তু লক হয়ে গেছে। তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন কোনো প্রকারের এনআইডি কার্ড ছাড়া অথবা কাস্টমার কেয়ারে কল দেওয়া ছাড়া। তো এই জন্য প্রথমে আপনারা প্রথমে বিকাশ অ্যাপ্লিকেশনে চলে আসবেন। বিকাশে আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন, পিন ভুলে গেছেন রিসেট করুন। তো এখান থেকে পিন ভুলে গেছেন রিসেট করুন অপশনে ক্লিক করে দেবেন। তবে এক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপনার আইডি কার্ড দিয়ে খোলা থাকতে হবে, তাহলে আপনি এই নিয়মের মাধ্যমে আপনার বিকাশ পিন রিসেট করতে পারবেন। তারপরে এখানে আপনি পিন রিসেটের জন্য নিচে দেখতে পারবেন পিন রিসেট করুন। তো এখান থেকে পিন রিসেট করুন অপশনে ক্লিক করবেন, তারপরে একটু ওয়েট করবেন, আমাদের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোড আসলে আপনি এখান থেকে নিচে অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি অ্যালাউ বাটনে ক্লিক করে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন পিন রিসেটের ধাপসমূহ। তো এখানে আমাদেরকে চারটি ধাপ দেওয়া হয়েছে, সেরা স্ক্যান করুন, যাচাই করুন, তারপরে SMS থেকে পাওয়া অস্থায়ী পিন দেন, তারপরে নতুন পিন সেট করুন। তো আমাদেরকে এই চারটি ধাপে আমাদের বিকাশ পিন রিসেট করে নতুন পিন সেট করতে হবে। তো পরবর্তী ধাপে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও এই ভিডিওতে লাইক দেন নাই তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এরপরে হচ্ছে আপনি সেরা স্ক্যান করুন এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমাদেরকে একটি ইনস্ট্রাকশন দেখানো হবে কীভাবে আমরা সেরা স্ক্যান করবো। তো এখানে দেখতে পাচ্ছেন মুখ খুলে হাসুন, তারপরে হচ্ছে এখানে আমাদেরকে আরেকটি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে মাথা উপরে তুলুন। আমরা এখন জাস্ট একটু উপরের দিকে মাথা তুলবো, তারপরে হচ্ছে আমাদেরকে নিচের দিকে তাকানোর জন্য বলছে। তো এখন আমরা একটু নিচের দিকে তাকাবো। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় ধাপটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদেরকে অস্থায়ী পিন অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন SMS থেকে পাওয়া অস্থায়ী পিন দিন। তো আমাদের SMS এর মধ্যে একটি অস্থায়ী পিন আসছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা অস্থায়ী পিন দেওয়া হয়েছে, বিকাশ পিন রিসেট সাকসেসফুলি। তো এখানে দেখতে পাচ্ছেন 255515, এটা হচ্ছে আমাদের অস্থায়ী পিন। আমরা এই পিনটা হচ্ছে এখানে দিয়ে দিব, 255515 দিয়ে পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করে দেবেন। তারপরে হচ্ছে এখানে আপনাকে একটা নতুন পিন দিতে হবে, তবে এক্ষেত্রে আপনার আগের ওল্ড পিনটি দিলে হবে না। তো সেক্ষেত্রে আমি একটা নতুন পিন দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি উপরে যে পিনটা দিবেন সেম একই পিনটা আপনি নিচে দিয়ে দিবেন। পিন দিয়ে আপনি এখান থেকে পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন পিন সেট হয়ে গেছে। এখন আমি যে পিন দিয়ে পিনটি সেট করছি সেই পিনটা আবার এখানে দিয়ে দিচ্ছি। পিনটি দিয়ে এখানে পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে বিকাশ অ্যাপে নিয়ে আসছে। তো এভাবে আপনারা খুব সিম্পল প্রসেসের মাধ্যমে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করে নিতে পারবেন।